জি তুলনামূলক কম এখন, বর্তমান বাজারটা কম আছে, তবে এই বাজার আগামী 2 সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাবে। এখন তো মানে একটা সরকার ভাঙা, কম আছে, বন্যা সব মিলে একটু কম আছে, আগামী 2 সপ্তাহের মধ্যে বাজার বৃদ্ধি পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন যেহেতু আমাদের দেশে অনেকটা বন্যা কবলিত হয়েছে, পাশাপাশি হচ্ছে একটা নতুন সরকার, সব কিছু মিলে কিন্তু এখন গাভীর দাম অনেকটাই কম আছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে কিন্তু অনেকটাই কম। তো আসার পরে ওইরকম কিছু ধারণাও পেলাম, যেমন আমির হামজা ভাই বললেন যে এই বড় গাভীটা আপনাদেরকে 2,30,000 টাকায় উনি দিবেন 22 লিটার দুধের। তো পাশাপাশি আরও গাভী রয়েছে, সেগুলো একটু দেখাবো, দরদাম সহ জানাবো। আর এটা হচ্ছে শেফালি ডেইরি ফার্ম। শেফালি ডেইরি ফার্মের অবস্থান হচ্ছে উত্তরবঙ্গ নাটোর জেলা, নাটোর হরিশপুর বাসস্ট্যান্ড থেকে একদমই সাথে। তো চলুন আমরা আমির হামজা ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমির হামজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফিজিয়ান গরু দেখতেছি। জি ভাই। আচ্ছা কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ সব মিলায় ভালো আছি এবং আল্লাহ তাআলা সুস্থ রাখছে। আচ্ছা আচ্ছা, আপনি তো ব্যবসায়ের চেয়ে বেশি হচ্ছে খামারি, আপনার এখানে সব সময় দেখি যে গরু থাকে, দুধের ব্যবসা করেন, সব মিলে মানে খামারি এই মুহূর্তে কেমন আছে? হচ্ছে 4টা দেখাবো দুধের গাভী, আর সার বাচ্চা আছে হচ্ছে 3-4টা, বকনা আছে 2-3টা, সব মিলে আর কি আজকে দেখাবো। আচ্ছা আচ্ছা, মানে আজকে গাভীর পাশাপাশি বকনাও নিতে, বকনাও দেখাবো এবং সার বাচ্চাও দেখাবো। এগুলোর বয়স মোটামুটি 12-13 মাস করে হয়েছে সার বাচ্চাগুলো, এগুলো দেখাবো। তো ভাই এই মুহূর্তে বাংলাদেশে যে ব্যবসা যে গরুর, তো ভাই এই মুহূর্তে গাভীর দাম বা বকনার দাম বা সার গরুর দামটা কেমন আপনাদের উত্তরবঙ্গে? তো অনেকটা কমে থাকে। জি তুলনামূলক কম এখন, বর্তমান বাজারটা কম আছে, তবে এই বাজার আগামী 2 সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাবে। এখন তো মানে একটা সরকার ভাঙা, কম আছে, বন্যা সব মিলে একটু কম আছে, আগামী 2 সপ্তাহের মধ্যে বাজার বৃদ্ধি পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, এখনই গাভী কেনার উত্তম সময় বা গরু কিনলে কিনতে পারে। তো কেমন দামে দিবেন এই যে আপনি আজকে সর্বনিম্ন প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আজকে 22 লিটার দুধের গাভী পাবে 2,30,000 টাকা। একদম চেক করে এই যে এই গাভীটা পাবে, এই বড় গাভীটা 2 লাখ, দুই দাঁত 2,30,000। প্রথম বিয়ানের গাভী কিন্তু, দেখ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় দামে দিবেন। এই গরুগুলো কিন্তু রোজার আগে 3 লক্ষ টাকাও বিক্রি হয়েছে, 3,00,000-3,10,000 বিক্রি হয়েছে, এত বেশ কম। জি এখন বর্তমান বাজারটা একটু কম আছে জন্য দিতে পারতেছি, ইনশাল্লাহ সামনেতে আসলে একটু বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে তাহলে দেখাই একটু দর্শকদের। ঠিক আছে, তো আমির হামজা ভাই শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। মাশাআল্লাহ আল্লাহ তাআলা তার রূপ দেখেন কি সুন্দর রূপ, গঠন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। কয় দাঁতে এটা? এটা হচ্ছে 4 দাঁত হচ্ছে আর কি, 4 দাঁত হচ্ছে। জি নতুন গাভী, নতুন গাভী, প্রথম বিয়ানের গাভী, ফার্স্ট বাচ্চা দিছে, ফার্স্ট বাচ্চা দিছে। দেখেন মাজাটা ওশার কত, আর একদম রানি বিটের গাভী আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর দেখেন এই দেন ওলান পালানটা দেখেন কত সুন্দর, পিছন থেকে ভালোই উপরে, আর চামড়াটা একদম টিস্যুর, মানে টিস্যুর। আচ্ছা আচ্ছা, উলানের চামড়াটা পাতলা আছে, পাতলা খুবই। মাশাআল্লাহ, এটা থেকে কেমন দুধ পাচ্ছেন? এটা থেকে এখন মোটামুটি 22 লিটারের মতো দুধ আসছে। 22 লিটার? জি। আচ্ছা, এটার কোলে সার বাচ্চা, সার বাচ্চা কতদিন বয়স? বাচ্চার বয়স আজকে 10 দিন। 10 দিন দুধের ব্যান্ডটা রং গুলো একটু খুব সুন্দর ভাই। এখন 4টা বাট কি চারদিকে আছে, আর হ্যাঁ বাট ঠিক আছে, এবং গলাটা দেখেন কত চিকন, একদম হাঁসের গলার মতো চিকন। আর এটা তো একদম আয়েশা দেখে শুনে নিতে পারবে, ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে, সমস্যা নাই। তো কেমন দাম চাবেন এটার? এটার এক দাম পড়বে ভাই 2,30,000 টাকা, 2,30,000। এই গরুগুলো আমরা 3,00,000-3,20,000 পর্যন্ত বিক্রি করছি রোজার আগ মুহূর্তে ভাই। ঠিক আছে, এখন একটু বাজারটা কম, যার কারণে আমারও কেনা কম আছে, এই জন্য দিলাম। আর আপনার দর্শকরা একটু যাচাই করবে যে এই ক্যাটাগরির গরু ফার্স্ট লাকটেশনের 2,30,000 টাকাতে কোথাও পাওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, না খুব ভালো লাগলো। তো চলেন আর আছে এগুলো ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। কয় দাঁতের এটা? 6 দাঁত, 6 দাঁতের। কততম বিয়ান দিছে এটা? দ্বিতীয় বিয়ান দিছে। কি বাচ্চার সাথে এটা? কোলে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা কতদিন বয়স? বাচ্চাটার বয়স 15 দিন। তাহলে তো মোটামুটি মানে একদম দুধ চলে আসছে, দুধ চলে আসছে, আয়েশা দেখে নিতে পারে। দেখেন ওলান পলানটা খুব শান্ত সৃষ্ট, চামড়াটা একটু টান দেন তো দেখি ওলানের, খুবই লুজ। এই দেখেন আর শান্ত সৃষ্ট, এই দেখেন একদম লুজ আছে। বাটগুলো একটু দেখাই দেন দর্শকদেরকে, 4টা বাট চারদিকে আছে কিনা? 4টা বাট চারদিকে আছে ভাই। তারপর তো আয়েশা দেখেও নিতে পারবে, একদম বিগ সাইজের। আচ্ছা আচ্ছা,
কেমন দুধ টানতেছেন? এটা থেকে ভাই এখন 18 লিটার দুধ আসছে। 18? জি। আচ্ছা, এটা তো আয়সা দেখেই নিতে পারবে। হ্যাঁ, আয়সা দেখে নিতে পারবে, সমস্যা নেই। কেউ চাইলে দেখতেও পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এটা কেমন দাম চাবেন? এটা ফিক্সড প্রাইস ভাই, একদম বিগ বডির কিন্তু গাবি এটা। হুম, এটা ফিক্সড প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000? জি। আচ্ছা, তাক 2,10,000। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মোটামুটি বডি টডি, এটা বডি এবং যে বাচ্চা আছে বাচ্চার বডিতে এই টাকা দাম আছে ভাই, দুধের দরকার নেই। কতদিন বয়স এটার? বাচ্চার বয়স হচ্ছে আজকে ভাই 9 দিন। 9 দিন? বাটগুলো একটু দেখাই দেন। খুব সুন্দর ভাই, বাটগুলো দেখেন একদম কলা কলা বাট, আর ওলান পালানটা দেখাই দেন পিছন থেকে। বাচ্চাও আছে? জি, খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা, দুধ পাচ্ছে, বাচ্চা পাচ্ছে, গাভী পাচ্ছে, সব মিলে 1,85,000। জি ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলস্টন ফ্রিজিয়ান ভাই। কয় জাতের এটা? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁতের? জি। আচ্ছা, বাচ্চা আছে? এটার কোলে মেয়ে বাচ্চা আছে ভাই। বকনা বাচ্চা? বকনা বাচ্চা, সাদা কালো, খুব সুন্দর বকনা বাচ্চা। কতদিন বয়স এটার? বাচ্চার বয়স হয়েছে ভাই 15 দিন। 15 দিন? জি। কেমন দুধ টানতেছে? 14-15। এখন তো পরিপূর্ণ দুধ চলে আসছে। পরিপূর্ণ দুধ চলে আসছে ভাই, যে কেউ দেখে নিতে পারে। নালীরা দেখেন একদম, সাপ্লাই পাইপটা কি পরিমাণ মোটা দেখেন। আচ্ছা, আর সাম সোসাটা খুবই পাতলা, একদম পাতলা দেখাই যাচ্ছে। মৌসুমের সোসা এই দেখেন। কেমন দুধ টানতেছেন? ওলানে কিচ্ছু থাকে না, একদম চিটা হয়ে যায় ওলানে। কেমন দুধ টানতেছেন? 14-15 লিটার? বয়স কেমন এটা? বয়স হচ্ছে মোটামুটি আপনার 10-11 মাসের মতো। 10-11 মাসের মতো? এখন সবকিছু পারফেক্ট আছে, খাবার দাবার? হ্যাঁ, খাবার দাবার। এটা কেমন হতে পারে এটা লাইভ ওয়েটটা? সেটা ভাই বলতে পারবো না, এখন এগুলো বাচ্চা তো। তাহলে বকনা গুলো একটু দেখাই। এই যে একটা দেখতে পাচ্ছি, এটা কি বকনা? জি, এটা হচ্ছে জার্সি বকনা ভাই। জার্সি বকনা? জি জি। বয়সটা কেমন? এটার বয়স মোটামুটি আপনার 7 মাসের মতো। 7 মাসের মতো? 7 মাস? জি ভাই, 7 মাস। আচ্ছা, এটার মা কেমন দুধ দিত, কি আশেপাশে? এটার মা মোটামুটি আপনার 20-এর আশেপাশে দুধ ছিল ভাই। 20-এর আশেপাশে? জি। আচ্ছা, এটা কেমন দাম চাবে? এটা ফিক্সড প্রাইস ভাই 48,000 টাকা। 48,000 টাকা ফিক্সড প্রাইস? 48,000 টাকা এলে নিতে পারতেছে? ওগুলা নিয়ে গঠনটা একটু দেখাই দেন তো। অনেক সুন্দর আছে ভাই, জার্সি তো দেখেন কত সুন্দর। তো ভাই আরেকটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। জি ভাইজান, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। কয় জাতের এটা? দাঁত হয়নি তো, এটার কেবল বয়স হচ্ছে আপনার 10 মাস। 10 মাস বয়স? জি। আবার জি ভাই, এটার বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 10 মাস ভাই। 10 মাস? এটা মা কি আপনার এখানে ছিল? জি জি, এটা আমার পালের বাচ্চা ভাই। পালের গরু না? মা কেমন দুধ দিত? এর মায়ের দুধের রেকর্ড ছিল ভাই 23 লিটার। 23 লিটার? মাশাআল্লাহ। এটা উলানের গঠনটা একটু দেখাই দেন ভাই। উলানের গঠনটা দেখেন, এবার আপনার গাবি গুলো দেখলাম এবং আমার কাছে যেটা মনে হলো যে আপনি একটা ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা করেছেন। এটা দর্শক বিচার বিবেচনা করবে। অনেকে ভাই বলে খালি কমেন্ট বক্সে যে ভাই দাম বেশি দাম বেশি, এগুলো আসলে যারা গরু কিনে না ভাই, ওরা যারা মন্তব্য করে এরা কখনো গরু কিনে না ভাই। এরা আমাদের এলাকারই কিছু দালাল চক্রের সদস্য আছে, এরা ভাই মন্তব্য করে।
আর ভাই কারো মন্তব্যের জন্য আমার গরু বিক্রি হওয়া কিন্তু বাদ থাকে না, যার কেনা সে ঠিক কিনবে। আর আমার গরুর দাম কি আমি কম দিছি না বেশি দিছি সেটা দর্শক আরো পাঁচটা দশটা ভিডিও দেখবে, গরুর কোয়ালিটি দেখবে এবং জাতমান কোয়ালিটি দেখে দাম বিবেচনা করে নিবে। আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে গরু নিলে সরজমিনে আয়সা দেখে শুনে নিবে সবচেয়ে ভালো হয়, তেলে কোনো অভিযোগ দেওয়ার কোনো জায়গা থাকে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।